আসসালামু আলাইকুম ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদেরকে এই এনিমি ডিজাইনটা করে দেখাবো তো এনিমি ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই এই যদি আমরা গুগলে এসে সার্চ করি এনিমি ডিজাইন বলতে যে এই টাইপের ডিজাইনগুলোকে এনিমি ডিজাইন বলা হয় তো যাই হোক একটু দেখাইলাম আপনাদেরকে তো এই ডিজাইনটা করতে আমি যে ফোনটার আর ভেক্টরগুলো ব্যবহার করছি এগুলোর ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আর ডিজাইনটা যতই অ্যাডভান্সড লেভেলের হোক না কেন আপনারা বেসিক কিংবা একটু যারা কাজ জানেন তারা তো অবশ্যই পারবেন আর মনোযোগ দিয়ে দেখলে যারা একদমই বেসিক তারাও ওইটা পারবে আমি আশা করি তো ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে গেলাম এখানে এসে আমরা একটা আর্টবোর্ড নিতে হবে আর্টবোর্ড নেওয়ার জন্য ফাইলে গেলাম ফাইলে গিয়ে নিয়ে নিউ ক্লিক করলাম আমি এখানে উইথ নেব বারো ইঞ্চি হাইট নেবো আঠারো ইঞ্চি নিয়ে আমি টোকে করে দিলাম তো ডিজাইনটা প্লেস করব ফাইল থেকে আমি প্লেসে গেলাম প্লেস থেকে আমি এটা প্লেস করে দিলাম প্লেস করে সাইডে রাখলাম তো ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড নেবো আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিলাম আর নিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম এটা আমি ব্ল্যাক কালার করে দিলাম ব্ল্যাক কালার করে দিলাম আর এই স্ট্রোকটা নান করে দিলাম কন্ট্রোল টু দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আমি লক করলাম লক করার পর আমি ভেক্টর ফাইলটা ওপেন করব ফাইল থেকে আমি ওপেনে গেলাম আমি এটা ওপেন করলাম ওপেন করার পর এই সবগুলো আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম পেস্ট করে সাইডে রাখলাম তো আমি এই ফাইলটা তো আপনাদেরকে দিয়েই দেবো এটা আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো ডিজাইনটা শুরু করতে হলে প্রথমে আমার আর এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিতে হবে আমি এখান থেকে রাউন্ড রেক্ট্যাঙ্গেল নিলাম নেওয়ার পরে শুধু এখানে একটা ক্লিক করলাম একটা ক্লিক করলাম করার পর এই বক্স ওপেন হলো এখানে মুদ দেবো এক ইঞ্চি হাইট দেবো দশ ইঞ্চি আর কর্নার রেডিয়াস দেবো দুই ইঞ্চি দেওয়ার পর আমি এটা ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আমি এই যে এই পয়েন্টটাতে আমি এখান থেকে রোটেশন টুল নিয়ে এই যে এই পয়েন্টটাতে অল্টার চেপে একটা ক্লিক করলাম করার পর আরও একটা বক্স আসলো এখানে আমি তিনশো তিনশো ষাট ভাগ পঁচিশ দিয়ে দিলাম কচি দিয়ে আমি এটা কপি দিয়ে দিলাম কপি দেওয়ার পরে যেটা কপি হলো কন্ট্রোল ডি চেপে ধরে থাকলাম ওটা সিলেপস থাকা অবস্থায় কন্ট্রোল ডি চেপে ধরে থাকলাম এটা আমার কপি হলো হওয়ার পর এই সবগুলো আমি সিলেক্ট করলাম করে গ্রুপ করলাম কন্ট্রোল শিফট এইট নাইন চাপলাম পাথ ফাইনটা চলে আসলো এটা আমি ইউনাইট করে দিলাম ইউনাইট করে দেওয়ার পর এটা আমি কালারটা দিয়ে নেব এটা আমি একটু এই জায়গাটাতে নিয়ে যাই শিফট অল্টার চেপেটা ছোটো করলাম প্রথমে অন্য যে কোনো একটা কালার দিয়ে দেখি শিফট অল্টার চেপে ছোটো করলাম এটা এই জায়গাটাতে রাখলাম আমি এটার গ্রেডিয়েন্ট তৈরি করে নেবো আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম আমি এই যে এটাতে ক্লিক করলাম এখান থেকে ড্রপার নিলাম শিফট চেপে এই কালারের ওপর ক্লিক করলাম আর এই যে এই মাথাটায় ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম হোয়াইট কালার দিয়ে দেওয়ার পর এটা আমার এখানে যে লাইনারে আছে এটা আমি এখান থেকে রেড রেডিয়াল করে দিলাম রেডিয়াল করে দেওয়ার পর আমার এই যে এই কালারটা ভিতরে আসছে আর হোয়াইট কালারটা বাহিরে গেছে আমি মূলত এই কালারটাই বাহিরে দিব আর হোয়াইট কালারটাই ভিতরে দেবো সেজন্য আমি এই যে এখানে শুধু রিভার্স গ্রেডিয়েন্টে ক্লিক করে দিলাম দেওয়ার পরে যে দেখেন হোয়াইট কালারটা ভিতরে আসলো তো হোয়াইট কালারটা আরও একটু ই করার জন্য ফুটে তোলার জন্য আমি এটা টেনে এদিকে নিয়ে আসলাম আর বাইরের কালারটা ফুটে তোলার জন্য এটা টেনে এদিকে নিয়ে আসলাম তাহলে দেখেন দুইটাই ভালো মতো বোঝা যাচ্ছে তো আমি এটা এরকমই রাখলাম এটা শিফট অল্টার চেপে একটুখানি ছোটো করলাম করে আমি এই জায়গাটাতে রাখলাম আর আমি এই যে এই ভেক্টরটা নিয়ে আসবো এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে গিয়ে এখানে গিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম তো এটাও আমি ভেকটিজি থেকে নিছি তো আমার ম্যাক্সিমাম ভেক্টর ভেকটিজিতে ফ্রি ভেক্টর আপনার এই যে এরকম দেখেন পাবেন আমি ম্যাক্সিমাম ভেক্টর ভেকটিজি থেকে নিয়ে থাকি অনেক ভালো কোয়ালিটির ভেক্টর পাওয়া যায় তো এআই ফাইল সহ একদম ফ্রি ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে আমি এটা ফ্রি ডাউনলোড দিয়ে দিলাম অবশ্য যেগুলোর উপর দেখেন ফ্রি লেখা আছে আপনারা শুধু সেগুলোই নিতে পারবেন তো আমি এটা ফ্রি ডাউনলোড দিলাম দেওয়ার পর এই যে ফ্রি লাইসেন্স দিলাম দেওয়ার পরে যে বক্স আসলো এটা যদি কেটেও দেন তাও হবে পূরণ করে দিলেও হবে আমি কেটে দিলাম দেওয়ার পর আমি এটা শুরু হয়ে গেছে আর একটু টাইম নেবে বলতেছে তো একটু টাইম নিচ্ছে এটা ওকে করে দিলাম একটু টাইম লাগতেছে ডাউনলোড হতে এটা হয়ে গেছে আমি এটা এখন ওপেন করব এখান থেকে আমি এটা এখান থেকে আমি এটা ইপিএস ফর্মেট ওপেন করে দিলাম দেওয়ার পর ইয়েস দিয়ে দিলাম আমি এটা একটুখানি বড় করে নিই আমি এই যে এটা প্রথমে আনগ্রুপ করলাম আনগ্রুপ করার পর এটা সিলেক্ট করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম পেস্ট করে এটা আমি শিফট অল্টার চেপে ছোট করলাম ছোট করে এই জায়গাটাতে দিলাম এটা আমি শিফট অল্টার চেপে আরও ছোট করবো এতখানি ছোট করলাম করে আমি এই জায়গাটাতে এটা বসিয়ে দিলাম এই দুইটা মিলে অ্যালাইন করলে কিন্তু হয় না এটা যদি আমি অ্যালাইন করি তাহলে দেখেনি যে সাইডে চলে যায় তো আমি এটা অ্যালাইন করব না এই জায়গায় চোখের আন্দাজে আর কি যত বড় রাখলে ভালো লাগে এরকম করে বসাই দিলাম দেওয়ার পর আমি এই যে লেখাটা লিখে নেবো তো লেখাটা এনিমি ফাইটার এটা মূলত আমি ব্যান্ডেরও নামের একটা ফোনটি ইউজ করছি তো এটা ডাউনলোড লিঙ্ক তো আমি দিয়ে দেবো আপনাদেরকে লেখাটা লিখে নিই যেহেতু অল্প লেখা এনিমি আমি প্রথমে ফোনটা দিয়ে দিই সেই অল্টার চেপেটা আমি বড়ো করে নিলাম কী বলে রায় চেপে আমি এই ফোন দিলাম এই ফোন দিলাম এরকমই রাখলাম অল্টার চেপে একটা কপি করে নিয়ে আসলাম এখানে আমি দিয়ে দিলাম ফাইটার ফাইটার লিখে নিলাম নেওয়ার পরে এই দুইটাই আমি প্রথমে ক্রিয়েট আউটলাইন করে নেব ক্রিয়েট আউটলাইন করলাম ক্রিয়েট আউটলাইন করলাম করার পর আমি একটু বড় করি এখানে অল্প একটু কাজ আছে আমি এর এই যে এই টেইলটা আমি এখান থেকে ডিলিট করে দেব আমি এখান থেকে পেন টুল নিলাম নেওয়ার পর আমি এই যে এখানে ক্লিক করলাম এটা সোজা যে দেখেন এখানে একটা সবুজ লাইন দেখা যাবে এটা সোজা এখানে ক্লিক করলাম করার পর আমি এই দুইটা সহ সিলেক্ট করলাম প্রথমে এটা আনগ্রুপ করে নিই আনগ্রুপ করলাম এরপর আমি এই যে এ সহ আর এই লাইনটা সহ সিলেক্ট করলাম কন্ট্রোল শিফট এফ নাম এফ নাইন চাপলাম এরপর আমি এটা এখান থেকে ডিভাইড করে দিলাম ডিভাইড করে দেওয়ার পর ডিভাইড করে দেওয়ার পর আমি এটা আনগ্রুপ করলাম আনগ্রুপ করে আমি এটা ডিলিট করে দিলাম এটা ডিলিট করে দিলাম এখানে আর কোনো কিছুই আছে বলে মনে হচ্ছে না এটা এই রকমই রাখলাম রাখার পর এটা আমি আবার এখান থেকে গ্রুপ করলাম গ্রুপ করে আমি এখান থেকে একটু কন্ট্রোল আর দে রোলার নিয়ে আসি আমি দুটা লেখা একদম সমান করব আমি এফের এই জায়গাটায় একটা দিলাম আর এখানে এসে আর এর এই জায়গাটায় একটা দিলাম মূলত এই এনিমি লেখাটা আমি শিফট অল্টারচিপে বড়ো করবো শিপ অল্টার চেপে আমি এটা বড় করলাম বেশি বড় হয়ে গেছে এটা এই জায়গাটাতে একটু লাগিয়ে দিলাম এখানে এখানে বেশি বড় হলে এটা একটু টেনে মিলাই দিলাম এই জায়গাটাতে টেনে মিলাই দিলাম এটা আমি ডাউন এরও চেপে নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম মূলত দুইটা একটা সঙ্গে আরেকটা আমি লাগিয়ে দিলেও প্রবলেম নয় ফাঁকা থাকলেও প্রবলেম নেই একটুখানি ফাঁকা রাখি এটা আমি একটুখানি উপরের দিকে দিলাম এমনিতেও এটা ফাঁকাই হবে এরপর আমি এটা এরকম রাখলাম রাখার পর আমি ইফেক্ট থেকে ওয়ার্পে গেলাম ওয়ার্ফ থেকে আর্টসে গেলাম ওয়ার্ফ থেকে আর্টসে গেলাম আর্টসে গিয়ে আমি এটা এখানে চল্লিশ দিয়ে দেবো চল্লিশ দিয়ে আমি প্রিভিউটা একটু দেখে নেব উপর দিকে চলে গেল তো এটা আমি তিরিশ দিয়ে দেখি বেশি রাউন্ড হয়ে গেছে তিরিশ দিয়ে দেখি একটু প্রিভিউটা দিয়ে দেখি তিরিশ রাখলাম রাখার পর এটা ওকে করে দিলাম অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপান্ড করে দিলাম দেওয়ার পর আমি এটা নিলাম এটা নিলাম এটা নিয়ে আমি আবার ইফেক্টে গেলাম এখান থেকে ওয়ার্পে গেলাম ওয়ার্প থেকে আমি এবার আর্টসে যাব না এবার আমি যাব আর্টস আপারে যাওয়ার পর আমি এটা একটু প্রিভিউ দিয়ে দেখব এটাও সেমভাবে যখন কার্ভ হয়ে যাবে উপরেরটার মতো করে তখন উপরে যখন তিরিশ দিছিলাম এটাতেও আমি তিরিশ দেবো দেওয়ার পর এটা আমি করে দিলাম দেওয়ার পর অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপান্ড করে দিলাম দেওয়ার পর এটা আমি কিবোর্ডের আরও চেপে উপরের দিকে নিয়ে গেলাম যতদূর সম্ভব একটু মিলাই দেওয়ার চেষ্টা করলাম আসলে নির্দিষ্ট মাপ থাকে না যে এরকম সুন্দর লাগে দেখতে ওরকমই করতে হবে আমি সহ গ্রুপ করলাম গ্রুপ করে নিচে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমার এখানে এই জায়গাটা একটু ট্রিকি আছে এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে আপনারা দেখবেন এটা আমি প্রথমে এই রেড কালার করছি লেখাটা রেড কালার করে নিই আমি এটা সিলেক্ট করলাম করার পর কালারটা আমি এখানে এটার কাছে নিয়ে আসি কালারটা এটার কাছে নিয়ে আসি আমি লেখাটা সিলেক্ট করলাম করার পর আমি লেখাটা গ্রেডিয়েন্টে গেলাম গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমি গ্রেডিয়েন্টটা তৈরি করে নিব গ্রেডিয়েন্ট বক্সের আমি এই যে এই এই মাথাটায় ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখান থেকে ড্রপার নিলাম শিফট চেপে রেড কালার দিলাম তারপরে এই যে প্লাস চিহ্ন আসলো টেনে এখানে একটা নিয়ে গেলাম প্লাস চিহ্ন আসলো এখানে একটা নিয়ে গেলাম প্লাস চিহ্ন আসলো এখানে একটা নিয়ে গেলাম আমি মূলত বেশ কয়টা নেব এটা আসলে নির্দিষ্টই নাই যে কয়টা নেব একটা ডার্ক কালার দেবো একটা এই যে এই লাইট কালার দেবো এরপর আমি এটা সিলেক্ট করলাম আইড্রপার নিলাম শিপ চেপে রেড কালার দিলাম এটা সিলেক্ট করলাম শিপ চেপে এই যে এই কালার দিলাম আবার এটা সিলেক্ট করলাম শিপ চেপে রেড কালার দিলাম এটা সিলেক্ট করলাম শিপ চেপে এটা দিলাম আবার এটা সিলেক্ট করলাম শিফট চেপে রেড কালার দিলাম দেওয়ার পর এখন একটু দেখাই এই যে দেখেন এটা লম্বা লম্বাভাবে ইফেক্টটা হয়ে আছে আপনাদের এরকম ভালো লাগে এরকমই দিতে পারেন কিন্তু আমার এরকম ভালো লাগে না আমি জিরো ডিগ্রি থেকে এটা আমি নাইনটি ডিগ্রি করে দেবো তাহলে কি হলো দেখেন এটা এইদিকে হয়ে গেল তো যাই হোক এটা এরকমই থাক এরপর আমার এই যে দেখেন এই লেখাটার নিচে প্রথমে একটা ব্ল্যাক কালার নেওয়া হয়েছে তারপর একটা এই যে এই কালার নেওয়া হয়েছে পরে আরও একটা ব্ল্যাক কালার নেওয়া হয়েছে তারপর এই যে এই রেড কালার নেওয়া হয়েছে তো এখানে আমার বেশ কয়েকবার এখান থেকে অফসেট পাত করতে হবে তো আমি প্রথমে এটা সিলেক্ট করে প্রথমে ব্ল্যাক কালারটা নেব ব্ল্যাক কালারটা কিন্তু এখানে দেখেন চিকন তো আমি এখানে অবজেক্টে গেলাম পাথে গেলাম অফসেট পাথে গেলাম এখান থেকে আমি ফাইভ পিএক্স দিলাম ফাইভ পিএক্স দিলাম রাউন্ড দিলাম তারপরে এটা মুখে করে দিলাম ওকে করে দেওয়ার পর কন্ট্রোল শিফট এ ফাইন চাপলাম পাঁচ ফাইনটা চলে আসলো এটা আমি এখান থেকে ইউনাইট করে দিলাম ইউনাইট করে দিয়ে ইউনাইট করে দিয়ে এটা আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম ব্ল্যাক কালার করে দিলাম আচ্ছা কন্ট্রোল যেটা একটু ব্যাকে যায় এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম কাট করে এটা সিলেক্ট করলাম এটার পেছনে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম পেস্ট করে কিবোর্ডে রায় চেপে ব্ল্যাক কালার করে দিলাম আমি আশা করি এ পর্যন্ত আপনারা বুঝতে পারছেন এরপর আমি এই দুটো সহ গ্রুপ করলাম গ্রুপ করার পর আবার আমি অবজেক্টে গেলাম পাথে গেলাম অফসেট পাথে গেলাম অফসেট পাথে গিয়ে অফসেট পাথে গিয়ে এখানে আমি এবার এটা দিয়ে দিব। টেন পিএক্স টেন পিএক্স দিলাম রাউন্ড আছে রাউন্ড থাক এটা আমি ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আমার আরও একটা তৈরি হলো আবার আমি কন্ট্রোল শিফট এক দিয়ে পাত ফাইনটা নিয়ে আসলাম আবার আমি এটা ইউনাইট করে দিলাম ইউনাইট করে দেওয়ার পর ইউনাইট করে দেওয়ার পর আবার আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এটা সিলেক্ট করলাম কন্ট্রোল বি দিয়ে ওইটার ব্যাকে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের আয় চেপে আমি এই যে এই কালারটা দিয়ে দিলাম এই গ্রেডিয়েন্ট ইউজ করছিলাম এটা দিয়ে দিলাম তো এটা দিয়ে দেওয়ার পর কি হয়েছে দেখেন এই যে মাঝখানে যে ফাঁকাগুলো থাকতেছে ফাঁকাগুলো একটুও ভালো লাগতেছে না তো ফাঁকাগুলো বন্ধ করে দেওয়ার জন্য আমার কি করতে হবে আমি এখান থেকে পেন টুল নিলাম নেওয়ার পর আমি এই যে এই লেখাটার একদম মিডিল দিয়ে মিডিল দিয়ে একটা নিয়ে নেব এই যে এই লেখাটার মিডিল দিয়ে একটা ফিল নিয়ে নেব এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পর এটা কিন্তু আমার এই যে এটার সাথে মিলে যাবে এরপর এটা আমি এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম করে আমি এই যে এটা এই সবগুলো সিলেক্ট করলাম কন্ট্রোল বি দিলাম তাহলে এই যে দেখেন ব্যাকে পেস্ট হয়ে আর ওই যে ওই রকম যে ফাঁকাগুলো ছিল ওগুলো আর নাই তো আমি এটা সহ এটা সহ আর এই যে এটা সহ যেটা নতুন নিলাম সেটা সহ আর এটা সহ মন চাইলে কন্ট্রোল শিফট এফ নাইন দিয়ে আমি এটা ইউনাইট করে দিতে পারি ইউনাইট করে দিলাম ইউনাইট করে দিলাম তো এরকমই রাখলাম রাখার পর আমি সব সহ এটা গ্রুপ করে নিলাম গ্রুপ করে নেওয়ার পর আমি আশা করি পর্যন্ত বুঝতে পারছেন না বুঝলে আপনারা একটু একই কথা দরকার হলে বারবার টেনে টেনে দেখবেন তো এটা কিন্তু কঠিন কোনো কিছুই না এটা আমি আবার সিলেক্ট করলাম অবজেক্টে গেলাম পাথে গেলাম অফসেট পাথে গেলাম এবার আমি ব্ল্যাক কালার দিয়ে দেবো এবার আমি এটা আবার টেন পিএক্স দিয়ে দিলাম টেন পিএক্স দিলাম রাউন্ড আছে রাউন্ড থাক ওকে দিয়ে দিলাম দেওয়ার পর এটা আমি কন্ট্রোল শিফট এইট নাইন চেপে পাথ ফাইনটা নিয়ে আসলাম ইউনাইট করলাম ইউনাইট করার পর কিবোর্ডের আই চেপে প্রথমে ব্ল্যাক কালার করে নিলাম কন্ট্রোল এক্স দিলাম এরপর আবার এটা সিলেক্ট করলাম এগুলো একটু কেটে দিয়ে আবার এটা সিলেক্ট করলাম কন্ট্রোল বি দিলাম এটার ব্যাকে পেস্ট করলাম এখানে মূলত বাহিরে ব্ল্যাক কালারটা আছে তো এটা আমি সবসহ গ্রুপ করলাম সবসহ গ্রুপ করে আমি এখন এটা এই জায়গাটায় নিয়ে যাব এই জায়গাটায় নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি এটার সাথে এই সার্কেলটার সাথে এই দুইটা মিলে সিলেক্ট করলাম এটা আমি গ্রুপ করলাম করে আমি এই যে এটা আমি প্রথমে মাউস চেপে অ্যারেঞ্জে জেগে বিং টু ফ্রন্ট করে দিলাম দেওয়ার এটা সহ এটা সহ আমি এখান থেকে অ্যালাইন করে নিলাম অ্যালাইন করে নিলাম নেওয়ার পর এটা আমি মন চারে শিপ অল্টার চেপে একটুখানি ছোটো করে দিতে পারি এটা আমি এই জায়গাটাতে রাখবো এই জায়গাটাতে রাখলাম রাখার পর রাখার পর আমি আবার প্রথমে এটা আনগ্রুপ করলাম আনগ্রুপ করে আমি নিচের এই যে এইটা সিলেক্ট করলাম আচ্ছা আনগ্রুপ করে আমি এটা কন্ট্রোল থ্রি দিয়ে হাইট করে দিলাম দেওয়ার পর আমি এই দুইটা সিলেক্ট করলাম সিলেক্ট করে অবজেক্টে গেলাম পাথে গেলাম অফসেট পাথে গেলাম অফসেট পাথে গিয়ে এখানে আমি এটা দিয়ে দেবো টেন এক্স টেন পিএক্স বেশি বড়ো হয়ে গেলে পরে আবার আমার মাইনাস করতে হবে আমি এটাই দিয়ে দেখি ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর একটু টাইম লাগতেছে এখানে অনেকগুলো অবজেক্ট আছে আচ্ছা আমি ভুলে এটা টেন এক্স না দিয়ে টেন ইঞ্চি মনে হয়ে গেছে কন্ট্রোল যেটে ব্যাকে গেলাম আমি অবজেক্টে গেলাম পাথে গেলাম অফসেট পাথে গেলাম গিয়ে এখানে দেখেন এখানে টেন ইঞ্চি হয়ে গেছিলো এখানে আমি টেন এখানে আমি এটা টেন এক্স দিয়ে দিলাম রাউন্ড আছে রাউন্ড থাকবে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর কন্ট্রোল শিফট এফ নাইন চাপলাম পাথ চলে আসলো ইউনাইট করে দিলাম ইউন এটা আমার আরও একটা প্রবলেম হয়েছে কন্ট্রোল জেটে ব্যাকে গেলাম ব্যাকে গিয়ে আমি এই যে এই লাইনটা আগে ডিলিট করে দেব লাইনটা ডিলিট করে দেব এই লাইনটা ডিলিট করে দেব আমি যে রোলারটা নিছিলাম ওইটা সহ আমার মূলত পাথ ফাইন্ডার হয়ে হয়ে গেছে তো আমি আবার এটা সিলেক্ট করলাম অবজেক্টে গেলাম পাথে গেলাম অফসেট পাথে গেলাম এখানে আমি টেন পি এক্স দিয়ে দিলাম রাউন্ড আছে রাউন্ড থাকবে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর কন্ট্রোল শিফট এফ নাইন চাপলাম চলে আসলো এটা আবার আমি ইউনাইট করে দিলাম ইউনাইট করে দিয়ে ইউনাইট করে দিয়ে এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এটা সিলেক্ট করলাম এই সবগুলো সিলেক্ট করলাম কন্ট্রোল বি দিলাম এটা ব্যাকে পেস্ট হয়ে গেল দেখেন আমার সেম ইফেক্টটা চলে আসলো এটা আমার মূলত এটা অনেক মোটা হয়ে গেছে এটা আমি টেন পিএক্স না নিয়ে যদি ফাইভ এক্স নিতাম তাহলে এরকম চিকন হইতো তো মোটা হয়েছে মোটা হইলেও সমস্যা নেই এটাও ভালো লাগতেছে আপনারা চিকন করতে চাইলে ওখানে একটু কমাই দিবেন এরপর কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আমি যে হাইট করছিলাম যে এটা ভেক্টরটা ওইটা নিয়ে আসলাম এটা আমি মন চাইলে একটুখানি আরও একটুখানি ডাউনে দিতে পারি কিংবা শিফট অল্টার চেপে আরও একটুখানি বড়ও করতে পারি আর একটুখানি উপরে নিয়ে গেলাম এটা এরকম রাখলাম আমার ডিজাইনটা মূলত কমপ্লিট আমি সব সহ এটা গ্রুপ করলাম গ্রুপ করে আমি এখন এটা সেপ দিয়ে মোক আপ করে দেখাবো কন্ট্রোল অল্টার টু দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা আনলক করলাম আনলক করে ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিলাম এটা দেখেন হোয়াইট কালারেও কত সুন্দর ফুটে উঠতেছে তো যাই হোক আমি এটা ব্ল্যাক ব্ল্যাক কালারে প্লেস করবো আপনারা মন চলে হোয়াইট কালারেও করতে পারেন এটা আমি একটু মিডিলে নিয়ে আসি শিফট অল্টার চেপে এটা একটুখানি বড়ো করলাম শিফট অল্টার চেপে এটা আর একটুখানি বড় এটা মূলত আর্টবোর্ডের মাপে করে নিলাম আর্টবোর্ডটা আমি একটু ছোট করে দেবো এতখানি রাখলাম এখান থেকে এটা আমি এতখানি রাখলাম রাখার পর এটা আমি সেভ দেব প্রথমে পিএনজিতে সেভ দেবো ফাইল থেকে আমি এক্সপোর্টে গেলাম এক্সপোর্টে গিয়ে এখানে আমি এটা জেপিজিতে দিতে চাইলে মন চাইলে আমি এখানে জেপিজি দিয়ে দেবো কিন্তু আমি এখন পিএনজিতেই দেবো এটা দিলাম ইউজ আর্টপোর্ট দিয়ে দিলাম এখানে লিখে দিলাম পিএনজি পিএনজি লিখে দিলাম এটা আমি সেভ দিয়ে দিলাম এরপর আমি এটা ইপিএস ফর্মেটে সেভ দেবো একটু টাইম লাগতেছে একটু টাইম লাগতেছে আমার এখানে এরপরে আমি ফাইলে গেলাম ফাইল থেকে সেভ এসে গেলাম সেভ এসে গিয়ে আমি এখানে আমি এটা ইপিএস ফর্মেটটা দিয়ে দিলাম ইউ আর্টবোর্ড দিয়ে দিলাম এখানে লিখে দিলাম সোর্স ফাইল সোর্স ফাইল লিখে দিলাম এটা আমি সেভ দিয়ে দিলাম ওকে করে দিলাম এরপর আমি এটা মুক আপ করে দেখাবো আমি এখানে আসলাম আমি এই সবগুলো ডিলিট করে দিলাম আমি তো এটি শার্ট সহই আপনাদের দিয়ে দেবো এটা এখানে আনলাম আর্টবোর্ডটা একটুখানি চাপাই দিলাম এটার মাপে করে দিলাম এটার মাপে করে দিলাম এরকম রাখলাম এরপর ডিজাইনটা প্লেস করব ফাইল থেকে প্লেসে গেলাম তো আমরা মূলত এই যে এই ডিজাইনটা করলাম এটা নিয়ে আসলাম শিফট অল্টার চেপে এটা আমি ছোটো করলাম ছোটো করে সুন্দর মতো এ জায়গায় আমি এটা প্লেস করে দিলাম আর একটু ছোট করব মন চাইলে বড়ও রাখতে পারি একটুখানি বড় করলাম এই জায়গায় রাখলাম আমরা এটা সেভ দেবো ডিজাইনটা বেশি বড়ো মনে হচ্ছে টি শার্টের উপর মূলত আপনারা ক্লায়েন্ট না চাইলেও আপনারা মুক আপে দেবেন আর মুকাপের প্লেসমেন্টটা যেন খুবই সুন্দর হয় যে ডিজাইনটা বড় করলে যে সুন্দর লাগবে ওরকম না আমার কাছে এইরকমই ঠিক মনে হচ্ছে আমি ফাইলে গেলাম এক্সপোর্টে গেলাম এখান থেকে আমি এটা জেপিজি দিয়ে দিলাম ইউজ দিয়ে দিলাম এখানে লিখে দিলাম উইথ মুক উইথ আপ লিখে দিলাম সেভ দিয়ে দিলাম ওকে দিয়ে দিলাম আমরা ফাইনালি আমরা দেখব ডিজাইনটা কেমন হলো আমি এখান থেকে এই জায়গাটায় আমরা ডিজাইনটা এই যে এটা আমরা করলাম তো আপনাদের বুঝতে যদি কোথাও প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখে মনে হচ্ছে অনেক কঠিন একটু মনোযোগ দিয়ে যদি করেন তাহলে যে একদমই করেন নাই কখনো সেও করতে পারবে ইনশাআল্লাহ আমার আমার একটা বিশ্বাস তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আমরা আসলে সবাই এখানে রিজিকের সন্ধানে আসছি কেউই কারোর রিজিক বন্ধ করতে আসি নাই আর আমার উপকার যদি কেউ করতে না চান সমস্যা নাই দয়া করে কেউ আমার ক্ষতি করবেন না আল্লাহ সবাইকে খুব ভালো রাখুক আর সবার রিজিক বৃদ্ধি করুক এই শুভকামনায় আল্লাহ হাফেজ